প্রিয় দর্শক, এটা হচ্ছে হরিপুর বাজার। আমরা এদিকে যাচ্ছি পাহাড়ের দিকে। তো বাজারটা এখন আগে থেকে কিছুটা ডেভেলপ হয়েছে, রিপোর্টে দোকানপাট দেখা যাচ্ছে। মানুষজন এখন কিছুটা কম, সম্ভবত আসরে আজান হলে তারপর মানুষজন আসবে। বামের রাস্তাটা চলে গেছে মানকাতার দিকে, আর আমরা এখন একটা ব্রিজ পার হচ্ছি। এই ব্রিজটা সামনের দিকে চলে গেছে এবং এই রাস্তাটা চলে গেছে পাহাড়ের দিকে। এপাশে নদীর দৃশ্যটা চমৎকার, এবং এপাশে যে রুকে উলবাইর ওই পাশে দেখেন, এটা নদীর আরেকটা অংশ আছে। তবে একটা কথা স্বীকার করতে হবে, রাস্তাটা কিন্তু চমৎকার, একটা বিরাল রাস্তা পার হচ্ছে। তো রাস্তা নিয়ে একটা গান ছিল, তাই না? এই পর যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই গানটা, এই পর যদি না শেষ হয়, চমৎকার গান, অত্যন্ত রোমান্টিক সিনেমার এবং সুপরিচিত, সবাই জানে। তো সুন্দর করে রাস্তা দেখলে আসলে গানটা মনে মধ্যে চলে আসে। কিন্তু আমার গানের চ্যানেলে এই গানটা দেওয়া আছে, দর্শক আশা করি আপনারা যদি কখনো এটা ভিজিট করেন গানটা দেখতে পারবেন, চমৎকার গান। আর একটা বিষয় হচ্ছে যে চ্যানেলের লিঙ্কগুলো এই হোম পেজের নিচেই পাওয়া যায়, অন্যান্য চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে। যাই হোক, আজকে আমরা যাচ্ছি পাহাড়ের দিকে, এখানে একটা খামার দেখব। এখানে একটা বিষয় আমার ভালো লাগে, প্রত্যন্ত অঞ্চলেও ভিতরের দিকে রাস্তাঘাট ভালো, এবং সরকারি অনুদানের কারণে যে বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় এবং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বেশ চমৎকারভাবে তৈরি করা হয়েছে। সুন্দর পাকা বিল্ডিং, যে কারণে আমরা বলতে পারি যে শিক্ষার পরিবেশ এবং সব কিছু মানসম্মত এবং উন্নত। এক সময় কিন্তু বিল্ডিংয়ের বা আপনারা যেটা বলেন অবকাঠামোগত যে বিষয়টা, সেটা কিন্তু দুর্বল ছিল। পরে লেখাপড়ার পরিবেশটা নিশ্চিত করার জন্য আসলে হিমশিম খেতে হতো। এখন এই বিল্ডিংগুলি সরকার এমনভাবে সরকারের পক্ষ থেকে করা হয়েছে যে মোটামুটি স্থায়ী এবং মানসম্মত বিল্ডিং, যেটা পরিকল্পিত। এটা আরেকটা ছোট বাজার আমরা পার হচ্ছি। এখানে দেখুন গরম বাজারের একটা দেওয়া সাইনবোর্ড দেওয়া, এই সেই বিখ্যাত গরম বাজার। হ্যাঁ, গত বছর গরম বাজারে আমাদের একটা তো মাটি নেবেই, টুকিটা ইট পাটার জন্য মাটি রাখা হয়েছে। তো রাস্তাটা, আগে রাস্তাটা খারাপ ছিল, এখন রাস্তাটা বেশ ভালো, আর বিশেষ করে এখনও ভালো আছে আর কি, ভাঙে নাই তেমন, মোটামুটি মজবুতভাবেই করা হয়েছে। এই ভিতরের দিকেও কিন্তু বিশাল বিশাল ইট ভাটা আছে, আপনারা জানেন এই ইট ভাটার জন্য প্রচুর জায়গার দরকার হয়। ওই উঁচুটা হচ্ছে চিমনি, যেখানে ইট পোড়ানো হয়। আর এত বেশি জায়গা আসলে গ্রামীণ এলাকা ছাড়া এত বেশি জায়গা সংকুলন করা সম্ভব হয় না, শহরের দিকে জায়গা স্বল্পতা আছে। তো আমি আবার সামনের দিকে আমার ক্যামেরা ধরতেছি, এখানে যাচ্ছি আমরা পাহাড়ের দিকে। চমৎকার রাস্তা, চমৎকার পরিবেশ, চমৎকার দিন। এবং এই যে দিনের যে সেটগুলি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মুরগির খামার। তো সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ পরবর্তীতে আরও অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এখানে যে শেষ করে দেখা, আরেকটু দেখা, এই যে ঘরটা দেখুন, পানির উপরে পোলট্রির ঘর, মনে হয় না পোলট্রির ঘর। ঠিক আছে, সবাই ভালো থাকুন, এখানে